ঈদ মোবারক সুপ্রিয় দর্শক, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দেশ টিভির ঈদের বিশেষ আয়োজন রিয়েল SS5 নিবেদিত রাজনীতিকের অন্দরে। আমরা রাজনীতিকের অন্দরের প্রতিটি পর্বেই একজন রাজনীতিবিদ বা একজন মন্ত্রীকে আমাদের এই আয়োজনে অতিথি করার চেষ্টা করে থাকি। আজ আমাদের মাঝে যিনি অতিথি হয়ে আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। হ্যাঁ সুপ্রিয় দর্শক, কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক আমাদের আজকের আয়োজনের অতিথি। আর আয়োজনের পুরোটা সময় জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি বাবলি ইয়াসমিন। স্যার, প্রথমে আপনাকে ঈদ মোবারক জানিয়ে শুভেচ্ছা জানাতে চাই, কেমন আছেন? খুব ভালো, আপনাকেও ঈদ মোবারক। আজকের দিনে আপনার সঙ্গে আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করব। জনগণ যারা আপনাকে প্রচণ্ড রকম ভালোবাসে, যারা আসলে জানতে চায় আপনার ব্যক্তি জীবন, আপনার আসলে শৈশব, আপনার শিক্ষা জীবন, সব কিছু নিয়ে আমরা একটু একটু করে আলোচনা করব। শুরুতেই জানতে চাইব যে আপনার ঈদের সময়টুকু আসলে আসলে কিভাবে ঈদটা চলে যায়, আর সেই সাথে শৈশবের ঈদগুলো কেমন ছিল? ভালো প্রশ্ন, ভালো বিষয়ে জানার। আমিও খুব খুশি, ঈদের খুশিতে, ঈদের দিনে সারা জাতির সাথে, সারা দেশবাসীর সাথে ঈদের আনন্দটা সুযোগ শেয়ার করার সুযোগ হচ্ছে। আমি আমার ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলতে পারবো। সকালটা শুরু হয় কিভাবে ঈদের দিনে? ঈদের দিন সকালে ঘুমাতে উঠে তো আমরা প্রথম কাজটি হবে আমরা নামাজে যাই ঈদগাহ মাঠে। যদি গ্রামে আমি ঈদ করি, স্বাভাবিকভাবেই গ্রামের সকল মানুষের সাথে দেখা হয়। আমার যদিও বয়স হয়েছে, আমার যারা সমসাময়িক অনেকেই আমাদের মাঝে বেঁচে নাই, আমাদের ছাড়া যারা মুরব্বী ছিলেন, আমার দাদা নানা চাচারা মামা, তারা অনেকেই নেই, আমরা সবাই মিলে একসাথে ঈদের জামাতে নামাজ পড়ি। এখনো কি গ্রামে গিয়ে করা হয়? এই প্রজন্মের ছেলে মেয়েরা আছে, তারা আমার অনেকেই অনেক রাজনৈতিকভাবে আমার ভক্ত, আমার আদর্শের সহকর্মী। তাছাড়াও আমি যে এলাকার মানুষের কল্যাণ মঙ্গলে কাজ করি, দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, এলাকার উন্নয়ন করি, সেগুলো যারা আমার সাথী আমাকে সহযোগিতা করে, আমার প্রতি তাদের গভীর আস্থা। শৈশবের ঈদের কথা কি জানতে পারি, মনে পড়ে কেমন ছিল? ওই একই যে ঈদের মাঠে আমি এখনো নামাজ পড়ি, শৈশবে আমি ওখানেই নামাজ পড়ি। অর্থাৎ গ্রামে গিয়ে এখন ঈদ করা হয়? গ্রামের ঈদের মাঠ, এটা একটা স্কুলের সামনে বড় মাঠ, আগে এখানে হাই স্কুল ছিল না। এই জায়গায় আমি একটা হাই স্কুল 1969 সালে প্রতিষ্ঠা করেছি, আমার উদ্যোগে এই হাই স্কুলটি হয়েছে। এই হাই স্কুলের পরে এই হাই স্কুলের ওইটা একটা খেলার মাঠ ছিল, সেই খেলার মাঠে নামাজ হতো, এখন ওই খেলা স্কুলের মাঠে নামাজ হয়। পুরনো বন্ধুদের সঙ্গে বা পুরনো মানুষদের সঙ্গে দেখা হয় সেখানে গেলে? সমসাময়িক আমার তো যারা একটু বয়সে বেশি, যারা বেঁচে আছে, তাদের সবার সাথেই দেখা হয় সকালে গিয়েই। তারপর আমি তাদের সামনে দুটো কথাও বলি, দেশের সার্বিক অবস্থায় দুই খুবই স্বল্প সময়ে তাদেরকে সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আমাদের ঈদগাহ মাঠটা আমি সুন্দর করে শামিয়ানা দেওয়া হয়, মানুষ বেশ তার নিচে বসে নামাজ পড়ে, খুবই সুন্দর একটা বর্ণাঢ্য পরিবেশের সৃষ্টি হয়। ঈদের দিনে সবচেয়ে পছন্দের বিষয়গুলো আপনার কী থাকে খাবারের ক্ষেত্রে? খাবারের চেয়েও বড় হলো সবার সাথে দেখা হওয়ার সুযোগ হয়, এটি সবচেয়ে বেশি ভালো লাগে। তারপর যখন বাড়িতে যাই নামাজ পড়ে, পরিচিতরা বাসায় আসে, তাদেরকেও একটু আপ্যায়ন করি, তারা খুশি হয়, এটাতে অনেক তৃপ্তি হয়। ছোটোকালেও যখন ছিলাম, বন্ধুবান্ধব তারা আসতো, মা তাদেরকে খাবার দিত বা খাবার তুলে দিত, তারপর এই করতে করতেই দুপুরের লাঞ্চের সময় তখন একটু ভালো খাবার, এখন যেরকম খাওয়ার সরাসরি তখন তো এতটা ছিল না, হয়তো আমরা একটু সচ্ছল ছিলাম বা সচ্ছলতার কারণে আমাদের বাড়ির খাবার হয়তো একটু ভালো হতো, বা তারপরেও সবাই যতটা মিলেই খাবার খাওয়াটার মধ্যে একটা আনন্দ। অর্থাৎ ঈদের সময়টা মোটামুটি পরিবারের সঙ্গে আপনার সবথেকে বেশি যায়, এটা চমৎকার একটা ব্যাপার। পরিবারের ছোটদের তো নিশ্চয়ই দাবি দাওয়া থাকে আপনার কাছে, ঈদের সময়টা আসলে ঈদ সালামি দেয়া বা তাদের উপহার দেয়া, এই বিষয়গুলো? সেটাও আছে, আমি ছোটোকালে আমার নিজের ছেলে মেয়েরাই বড় হয়েছে, তারা আমার সাথে থাকে, তারপরে আমি একটু নিজের টাইম বলে নেই। আমার বয়স যখন 3.5 বছর আর আমার ছোটো ভাই 1 বছর 3 মাস, তখন আমার বাবা ঢাকাতে সরকারি চাকরি করতেন, উনি ইন্তেকাল করেন, তো সেই ছোটোকাল থেকেই আমরা নানার বাড়িতে বড় হয়েছি, এবং নানার আমার মামারা আমার অনেকটা ভাইয়ের মতোই
বা পরম আত্মীয় তাদের কুলে পিঠে আমি মানুষ হয়েছি। মামারা আসে, মামাতো ভাই কাজিন আর কি, যারা মামাতো ভাইদের সাথে খালাতো ভাই বোনরা আসে, সব মিলিয়ে আমার মামার বাড়িতেই আমরা ঈদ করি। আগে আমাদের বাড়িও ছিল না। আমরা সম্প্রতি 2000-এর প্রথম দিকে আমরা একটা মামার বাড়ির সাথেই আমরা একটা বাড়ি বানিয়েছি, এখন আমরা ওই বাড়িতে করি। তো মামার বাড়ি আর আমাদের মিলে পাশাপাশি সবাই মিলেই আমরা ঈদটা করি, ঈদ উদযাপন। যেমন সকালে ঘুমেতে উঠে আমার মামা কয়েক এই মাস দুয়েক আগে মারা গিয়েছেন, ওনাকে গাড়িতে তুলে নিয়ে আমি নামাজ পড়তে যেতাম, আমার কাজিনরাও যেত, সবাই মিলে যেতাম। কাজে ওইটা একটা পরম আনন্দের জায়গা আর কি। আপনি অত্যন্ত মেধাবী একজন মানুষ, আমরা জানি আপনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন জায়গায় সফলতার সাথে উচ্চতর আসন ডিগ্রি অর্জন করেছেন, পিএইচডি কমপ্লিট করেছেন। আপনার শিক্ষা জীবন সম্পর্কে যদি জানতে চাই। আমি ওই যে গ্রামের স্কুলে পড়াশোনা করেছি, প্রাইমারি স্কুলে পড়েছি, গ্রামেই আমাদের একটু দূরে, আমার নিজের গ্রামে হাই স্কুল ছিল না। আমি যে বললাম যে আমি আমার গ্রামের নাম মুসুদ্দি, মুসুদ্দি হাই স্কুল আমি প্রতিষ্ঠা করি, কিন্তু আমি যখন প্রতিষ্ঠা তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি। কাজেই হাই স্কুল আমার বাড়ি থেকে অনেক দূরে ছিল। আমি খালার বাড়িতে থেকে হাই স্কুল আমি করেছি স্বাধীনতার আগ দিয়ে। হাই স্কুলে ধনবাড়ি নবাব ইনস্টিটিউশন, ধনবাড়ি নবাবরা জমিদাররা এই হাই স্কুলটি করেছিল। সেই হাই স্কুলে আমি ক্লাস ইয়েতে ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করেছি। তো সেটাও ধনবাড়ি কোনো ই না, উপজেলা শহর ছিল না, এখন এটি উপজেলা হয়েছে, থানা হয়েছে। তো তখন একটা হাট ছিল, জমিদার বাড়ি সব মিলিয়ে টিলিয়ে, কিন্তু স্কুলটা খুবই সুন্দর, বিল্ডিং সামনে সুন্দর মাঠ, উঠান ইট দিয়ে বেড়া দেওয়া, তারপরে তার সামনে গিয়ে বিরাট একটা ফুটবল খেলার মাঠ, দুইটা মাঠ। আপনার খুব পছন্দের জায়গা, আপনার কথা শুনে আসলে আমরা বুঝতে পারছি খুবই সুন্দর একদম। জমিদারদের তো পাশেই জমিদার বাড়ি, জমিদারদের বাড়ির গেট, সব মিলিয়ে একটা প্রাচুর্যের একটা প্রতিফলন ওখানে। এবং জমিদার বাড়িগুলোর যে নির্মাণ কাজ, কলা কৌশল খুবই সুন্দর, স্থাপত্য দিক থেকে অনেক সৌন্দর্য। এরপর কলেজে কোথায় পড়লেন? তারপরে আমি ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি, সেখানে অনেক দিন ছিলাম। আমাদের ওই সময় তো আন্দোলন হরতাল টরতালের কারণে সেশন পিছিয়ে যেত, এতে করে বেশ সময় লেগেছে। তা আমি 73 সাল পর্যন্ত আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছিলাম, সেখান থেকে আমি বিএসসি কৃষিতে স্নাতক ডিগ্রি করেছি অনার্স সহ, এবং আমি মাস্টার ডিগ্রি করেছি বিজ্ঞান। পরবর্তীতে আমি 79-তে চাকরিতে যোগ দিই, দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে সায়েন্টিফিক অফিসার হিসাবে 80 সালে আমি উচ্চতর ডিগ্রি পিএইচডির জন্য আমেরিকার ইউএসএর পারডু বিশ্ববিদ্যালয়, এটা খুব একটা ভালো, ইট ইস ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্কুল ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচারে, খুবই ভালো, ইন্ডিয়ানায় এই ইউনিভার্সিটি, ওখানে আমি পিএইচডি করি। ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি আপনার অন্যরকম একটা জায়গা ছিল? আবার এই ছাত্র জীবনে যখন কৃষি বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন আবার স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট ছাত্রলীগের সাথে নিজেকে জড়িয়েছিলাম বাঙালির, তখনই আমাদের মনে দানা বেঁধেছিল যে বাঙালিরা স্বাধীন বাংলাদেশে পাকিস্তানে বঞ্চিত, পাকিস্তানিরা এখানে শোষণ করে, শাসন করে অর্থনৈতিকভাবে, এবং বাংলাদেশকে অর্থবিত্ত লুট করে নিয়ে লুণ্ঠন করে তারা পাকিস্তান। আপনি ছাত্র জীবন থেকে এক ধরনের উপনিবেশিক শাসন ছিল, এই চেতনাটা ছাত্র জীবনেই আমাদের মধ্যে আসতে থাকে, এবং যার জন্য আমি ছাত্র রাজনীতির সাথে কিছুটা জড়িয়ে পড়ি। 6 দফা এবং 11 দফাতেও আপনি যে আন্দোলন করেছিলেন সেখানে সম্মুখ হয়েছিলেন? এবং আন্দোলন করি, আমি জেলে যাই, নানানভাবে এটার সাথে জড়িত। ছাত্রলীগের আমি কৃষি বিশ্ববিদ্যালয়, একটা জেলার মর্যাদা ছিল তখন, মাত্র 6টা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চিটাং, 6টা এই বিশ্ববিদ্যালয়গুলো জেলার মর্যাদা ছিল ছাত্রলীগের। এরপর হঠাৎ করে আমি জেনারেল সেক্রেটারি হয়েছিলাম 1970-এ, তারপরে ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। দেশ স্বাধীন হওয়ার পরে 73 সালে 72 সালে নির্বাচন হয়, নির্বাচনে আমি বাক্সু কৃষি বিশ্ব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হই এবং বিপুল ভোটে সর্বোচ্চ ভোট পেয়ে আমি যখন যেটি করেছেন সেটি আপনি আসলে সফলভাবেই করেছেন। এরপরে যদি বলি সাধারণ সম্পাদক হিসেবে আমরা ছাত্রদের অকুণ্ঠ সমর্থন পাই, সহযোগিতা পাই, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য অনেক কাজ করি। আমি যখন বাক্সুর সাধারণ সম্পাদক, আপনারা দেখবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, ওনাকে আমরা সম্বর্ধনা দিই। আমাদের অনেক দাবি দেওয়া ছিল কৃষি গ্র্যাজুয়েটদের, সেগুলো ওনার সামনে তুলে ধরি এবং সেই দীর্ঘদিনের প্রত্যাশিত দাবি, দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা ছিল কৃষিবিদদেরকে ক্লাস ওয়ান স্ট্যাটাস দেওয়ার, সেটি বঙ্গবন্ধু ওখানে ঘোষণা করেন। ওই অনুভূতিটা কেমন ছিল যে বঙ্গবন্ধুর সামনে আপনারা এই দাবিগুলো তুলে ধরছেন? সেটা ছিল একটা বর্ণাঢ্য আয়োজন, জাঁকজমকপূর্ণ। জাতির পিতা বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, উনি ময়মনসিংহ ইয়েতে ছিলেন, সার্কিট হাউসে আগের দিনে গিয়ে রাত্রে উনি ঘোড়ার সামনে ঘোড়ার ইয়ে একটা বিরাট ই নিয়ে গাড়ি দিয়ে ওনাকে ক্যাম্পাসে আমরা নিয়ে আসলাম। বিশ্ববিদ্যালয়ের মঞ্চে ওনাকে এটা খুবই সুন্দর প্যান্ডেল করা হয়েছিল, সেই প্যান্ডেলের মঞ্চে আমার অনেক ফটোগ্রাফ আছে বঙ্গবন্ধুর সাথে। এমনি আগেও বঙ্গবন্ধুর সাথে অনেকবার দেখা হয়েছে, তবে এই অনুষ্ঠানটি আমাদের জন্য মানে একটা বিরাট, অনেক সারা বিশ্ববিদ্যালয় মানে আনন্দে মুখরিত ছিল। উনি আসবেন, তারপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র কর্মচারী এক বিরাট সমাবেশে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ দেন, আমাদেরকে উজ্জীবিত করেন। আরও পাশ করে এখান থেকে কৃষকের জন্য, কৃষির বাংলাদেশের উন্নয়নে গ্রাম বাংলায় গিয়ে কাজ করার জন্য আহ্বান জানান, সেটি আমাদের জন্য একটা স্মরণীয় মুহূর্ত। এই সময়টা কখন ছিল, মানে এটা কি মুক্তিযুদ্ধের আগে ছিল? 73 সালের 13ই ফেব্রুয়ারি, উনি একদম তখন 13ই ফেব্রুয়ারি, অত গরমও না, কিছুটা শীত শীতই এবং বসন্তের শুরুর দিকে ফাগুনের, অসাধারণ একটা দিন। এরপর কেন মানে রাজনীতি করতে করতে আপনি আবার দেশের বাইরে চলে গেলেন উচ্চতর ডিগ্রির জন্য? দেশের 75-এ যখন স্বাধীনতা বিরোধী শক্তি ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করে, বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা অনেকেই শাহাদাত বরণ করেন, এই সুযোগে আমি তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তারপরে আবার আরেকটা জীবন শুরু হয়, নানানভাবে আমরা হয়রানির শিকার হই, আমাদের ইন্টেলিজেন্সে গোয়েন্দারা আমাদের পিছিয়ে করে। তবে আমার নানান প্রতিকূলতার কারণে আমি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, এখন যেটি ফার্মগেটে, এখানে সাইন্টিফিক অফিসার হিসাবে চাকরিতে ইন্টারভিউ দিয়ে সিলেকশন পেয়ে আমি চাকরিতে যোগদান করি এবং 79 সালে আমি স্কলারশিপ পাই বিশ্বব্যাংকের স্কলারশিপ নিয়ে। 80 সালের 1 তারিখে আমি যুক্তরাষ্ট্র বা ইউএসএতে যাই পিএইচডি করার জন্য। তারপরে পিএইচডি করে এসে আবার এই কৃষি গবেষণা কাউন্সিলেই সাইন্টিফিক অফিসার, সিনিয়র সাইন্টিফিক অফিসার, প্রিন্সিপাল চিফ সাইন্টিফিক অফিসার হই এবং এই করেই আবার 2001 সালে চাকরি থেকে আমি রিজাইন করে আওয়ামী লীগে যোগ দেই। অগাস্টে 2001 সালের অক্টোবরে নির্বাচন হয়, সেই নির্বাচনে প্রতিযোগিতা করে আমি বিপুল ভোটে, 47,000 ভোটের ব্যবধানে আমি পার্লামেন্ট মেম্বার হই এবং এটা অপোজিশনে। এইভাবেই আমার মূল রাজনৈতিক জীবন শুরু হয়েছে আর কি।